বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল, তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহর, সুবহানাল্লাহ কইবেন না। লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও, আমি কইলাম কে বাঁচাইবে ওকে, হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাহলে আমারে বাঁচাইবো কেডা, কয় আল্লাহ, আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ? জামজমের পানি খাইছেন, বরকত আছে না নাই? বিশ্ব নেই বলেছেন ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, ইন্নাহা মুবারাকা, এই জামজমের পানি বরকতের পানি, ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, এটা খেয়ে মা উ জামজম লিমা শুরিবালা, যে রোগের নিয়তে আপনি জামজম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি, কারণ এটা সাধারণ পানি নয়, এটা বিশ্ব নবীর পূর্বপুরুষ সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে। এই জমজমের পানিটা এমন পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধু তৃষ্ণা, ইফ ইউ আর থার্স্টি ইউ ক্যান হ্যাভ দ্য ওয়াটার অফ জামজাম, আপনার তৃষ্ণা চলে যাবে। জামজামের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে পাশাপাশি ক্ষুধাও নিবারণ করে, কোন সুবহানাল্লাহ। ইটস অ্যান আর্ট, দোয়াটা একটা শিল্প, দোয়াটা কি একটা শিল্প, এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়, সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না নাই? জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়াও করতেছে, ওদিকে তাকায় আছে হাত কিনতে এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে, কথা বলেন, আছে না নাই? এজন্য দোয়াটা করবেন কাই মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে, চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল, তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহর, সুবহানাল্লাহ কইবেন না। লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও, আমি কইলাম কে বাঁচাইবে ওকে, হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাহলে আমারে বাঁচাইবো কেডা, কয় আল্লাহ, আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ? খুব ধাক্কা থাকে ওই জায়গায়, সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি, কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়। তো ধাক্কা ধাক্কির মধ্যে, অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে। তো এই মাওলানা ছিল খুব চালাক মাশাআল্লাহ, উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে, লাগাই একটা দোয়া করছে। দোয়াটা হইতেছে আল্লাহ, জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও। এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে, কোনো সমস্যা নাই, যা চাওয়ার চাই লইছি। কত বড় চালাক দেখছেন, আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, খ্যাতি দাও, এটা দাও, ওটা দাও, কয়টা চাবে? একটা চাইছে, আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহর হাবিব বললেন, না আমিও না, তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে। মান্নুকিশা উযযিবা, যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে।